কোরান এবং হাদিসের যা আছে সেটাই আপনার ধর্ম ইসলাম ঠিক তবে ঠিক এখন কোরান হাদিস ছাড়া অন্য কিছু যদি আপনি মানেন তাকে গ্রহণ করা হবে কোরানে এর দলিল আছে না নাই সোরা আল ইমরান পতাসিনা আয়াত খোলেন আল্লাহ বলছেন ইসলাম নাই আর বেটার ইসলামী দীন সাইলাই মিনাল কেউ যদি ইসলাম সারা অন্য কোন জীবন ব্যবস্থা মানতে চায় আল্লাহ সেইটা কিন্তু গ্রহণ করবেন না তার দিন এবং তারা খেরার দুনিয়া দুইটাই ক্ষতিগ্রস্ত কে করবেন এবার একটু উদাহরণ দেওয়া যাক চলন্ত ধর্ম এবং চূড়ান্ত ধর্মের পার্থক্য কোথায় চলন্ত ধর্মের অনেক মাহফিল আপনি দেখবেন মাহফিল শুরু করে কি দিয়ে জানেন কি কি দিয়ে শুরু করে না 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 এটা দিয়ে তো না দরুদ না ইসলাম দিনের মধ্যে দরুদ হবে এর গুরুত্ব আরোপ করেছেন মোহাম্মদ রসুল্লাহি সাল্লাই সাল্লাম কিন্তু বর্তমান প্রচলিত অনেক মুফতি হাজি গাজি মুফাসের ফকি ফকি মিল্লাত তারা শুরু করেন শিয়াবের দিয়ে কোনটা বালাখন উলা বিকামালিহি কশাফাত দজাবে জামালি হাসনাত জামি ও খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল ফুলা বিকামালিহি তোর গাল ভালোভাবেই ফুলে শেষ হয়ে গেছে এই কথা বলার সাথে সাথে ইমানের পার্টস গুলা নষ্ট হয় তাদের আমি গালি গালাস করব না এক নাম্বার এটা কোন রসুলের হাদিস না দুই নাম্বার এটা কোন সাহাবিদের কৌল না তিন নাম্বার এটার অর্থ কোরআন এবং হাদিসের সাথে মিল খাবে না বালাগা মানে পৌঁছে দেওয়া উলা মানে উপরে কামালিহি একেবারে পরিপূর্ণতার দরজায় মানে আল্লাহর নবী নিজে নিজেই পরিপূর্ণতার দরজায় চলে গেছেন আল্লাহর নবীকে কে পরিপূর্ণতার দরজা দিয়েছেন আর বাকিদের আল্লাহ বলতে সরম লাগছে কে পরিপূর্ণতা দরজায় দিয়েছেন আল্লাহ রা বুনা আমি বেশি দূরে নাম একটি ছোট্ট সুরার আমার একটি সুরার ভিতরে সুরা দোহার ভিতরে আল্লাহ বলেন আলম ইয়াজিদ কাইতিমান সাআওয়া ওয়া সাহাদা নবী আপনি ছিলেন এতিম অথবা আপনি ছিলেন পথহারা আমি আল্লাহ আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছি আমি আল্লাহ আপনাকে চূড়ান্ত হেদায়েতের সন্ধান দিয়েছি কারণ দাল্লা হলো মা হুয়া ফিল লপানি দুধের সাথে পানি মিলে গেল আল্লাহর নবী দিন ইসলাম আসার পূর্বে কোন দিকে দাওয়াত দিতে হবে আল্লাহর নবী জানতেন না এবার আল্লাহর নবীকে এই রহমত কে দিয়েছেন

দিলেন আল্লাহর নবী লেখাপড়া জানতেন না ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল্লাহুল কিতাবা ওয়াল হিকমা কিতাবের জ্ঞান আল্লাহ তার নবীকে শিখিয়েছেন আল্লাহর নবীকে হিরো থেকে জিরো রাসনে কে বসিয়েছেন আল্লাহ অতসব এই দরুদের মাধ্যমে এইটা কিন্তু একেবারে বিদায় করে দেওয়া হয় অতসব চলন চলমান ধর্মে আপনি আপনাদের একটা উদাহরণ দেই যদি হঠাৎ করে শুনেন একটা শূকর তার পেছনের রাস্তা দিয়ে খুব রসমালাই টাঙ্গালের সুইট আম্বালা সুইটস দামি দামি বগুড়ার দই এটা সেই টয়লেট করছে আপনারা কেউ খাবেন কেন কেন খাবেন না পেছনের রাস্তা দিয়ে যাস সব না দাস, না পাক পায়খানা খানা এই জন্য এই লোক যেই লোকের কথার মধ্যে সির্কের গন্ধ আছে যে লোকের কথার মধ্যে আল্লাহ বিরোধী কথার দিকে ডাকা হচ্ছে এই রকম মাহফিলে বসলে ইমান তাজা হবে না ইমান নষ্ট হবে অথচ আমরা এই সমস্ত লোকদের চুমু দিয়ে সাদর লাল গালিচা বরণ করে এখানে নিয়ে আসছি কথা বুঝতে পেরেছেন কিনা এগুলো পাল্টাতে হবে স্বয়ং হানাফি মাঝাবের ওলামা একরাম এটার বিপক্ষে ছিলেন আহলুল দেওবন্দের সম্মানিত ওলামা একরাম এটার বিপক্ষে ছিলেন শেখ সাদি কে শেখ সাদি শিয়াদের শিয়াদের তৈরি করা কবি কে শেখ সাদি তাকে পড়ছেন তাহলে আপনি এই শেখ সাদির কবিতা পরিবর্তন করে বেশি বেশি কি পাঠ করবেন সে দরুদ কোনটা দরুদের তাস দরুদে নেরা, দরুদের লাঠি দরুদে বেল দরুদে হাজারি বলেন আউজবিল্লাহ মিনা সাহেত রাজিম। আল্লাহ নবীর কাছে দরুদ একটাই সে দরুদ কোনটা